আমরা জয়পুরে পৌঁছে গেছি। জয়পুর এসেছি জয়সলমীর থেকে। আমাদের ট্রেন ছিল শালিমার এক্সপ্রেস 14645 শালিমার এক্সপ্রেস, যেটি জয়সলমীর থেকে 11:25 ছাড়ে এবং জয়পুরে পৌঁছয় 10:25 AM। ট্রেনে স্লিপারের ভাড়া পড়ে 320 টাকা, থ্রি এসির ভাড়া পড়ে 860 টাকা, টু এসির ভাড়া পড়ে 1225 টাকা। জয়সলমীরের ব্লগগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন, যোধপুর তারপরে জয়সলমীরের সমস্ত ব্লগই দেওয়া আছে। জয়পুরে আমরা থাকব 3 নাইটস। স্টেশন থেকে আমাদের অটো ভাড়া লেগেছিল 100 টাকা। প্রথম দিন আমরা রেস্ট নিয়েছি, মানে আজকে দিনটা আমরা শুধু খাবো এবং হোটেলে গিয়ে রেস্ট নেব। আপনারা যদি সরাসরি জয়পুর আসতে চান, তার জন্য আছে একাধিক ট্রেন, 12987 আজমির সুপারফাস্ট এক্সপ্রেস শিয়ালদা থেকে জয়পুরে আসে, যার স্লিপারের ভাড়া 595 টাকা, থ্রি এসির ভাড়া 1555 টাকা এবং টু এসির ভাড়া 2230 টাকা। এছাড়া আছে 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, যার স্লিপারের ভাড়া 655 টাকা, থ্রি এসির ভাড়া 1715 টাকা এবং টু এসির ভাড়া 2465 টাকা। জয়পুর স্টেশন থেকে হোটেল বিরাসত মহলের দূরত্ব 6 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 25 মিনিট। হোটেল বিরাসত মহল থেকে জয়পুরে আমরা যা যা ঘোরার জিনিস রয়েছে, যেমন হাওয়া মহল, সিটি প্যালেস, তারপরে আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট, সমস্ত কিছুই খুব সহজ এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। ফলে আপনারা চেষ্টা করবেন এই বিরাসত মহল বা এই সুভাষচক এলাকার মধ্যে হোটেলটা নিতে, তাহলে আপনাদের মানে ঘুরতে খুব সুবিধা হবে। তাই আমরা এই সুভাষচকে হোটেল বিরাসত মহল হোটেলটি নিয়েছিলাম। কত ভাড়া পড়েছিল সবই নিচের ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের হোটেল, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো। আমরা এখানে এসি রুম নিয়েছিলাম কারণ গরম ভালোই ছিল মোটামুটি, ফলে সকালের দিকে বেরোলে কোনো অসুবিধা হয়তো আমাদের হয় না। এই হোটেলেই নিচে খাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে এবং খাবার আমরা খেয়েওছি, ভীষণ টেস্টি এবং খুবই ভালো। আসুন আপনাদের জানাই আমরা 3 দিন যে থাকবো এখানে কী কী ঘুরে দেখব। আজ আমরা যেহেতু জয়পুরে হোটেলে পৌঁছেছি, আজকে সারাদিন কিন্তু আমরা রেস্ট নেব। আমাদের ঘোরা শুরু করব দ্বিতীয় দিন থেকে। দ্বিতীয় দিন আমরা ঘুরে দেখব অম্বর ফোর্ট, সিটি প্যালেস, গোবিন্দজির ঠিকানা মন্দির এবং মার্কেট। তৃতীয় দিন আমরা দেখব হাওয়া মহল, যন্তর মন্তর, নাহারগড় ফোর্ট, জলমহল এবং সিসোদিয়া রানী গার্ডেন। আর চতুর্থ দিন সকালে জয়পুর স্টেশন থেকে আমরা যাব আজমির শরীফ, সেখানে আমরা দেখব ব্রহ্মার মন্দির এবং আজমির শরীফ দরগা। ভারতের প্রথম সুপরিকল্পিত শহর হল এই জয়পুর। বিখ্যাত মহারাজা সোয়াই জয়সিং পার্ট 2 জয়পুর শহর তৈরি করেছিলেন। এই জয়পুর শহর নির্মাণের পিছনে আছে বিদ্যাধর ভট্টাচার্য নামে এক বঙ্গ সন্তানের নাম। তার পরিকল্পনায় গড়ে উঠেছিল প্রথম পরিকল্পিত শহর বা প্ল্যান্ড সিটি জয়পুর। জয়পুরের বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর ভিডিওগুলি যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।